অন্তর্বর্তী সরকারের সরকারে বসে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে।